আমি শুরু করব আজকে শর্মাবাবু আপনার কাছ থেকে এই না জানাটা না শোনাটা কি আসলে বাংলাদেশের দিকে আমাদের নিয়ে যাওয়ার একটা শঙ্কা তৈরি করে না একজন সাধারণ হিন্দু হিসেবে এ রাজ্যের কোনো হিন্দুকে এই আশঙ্কায় আশঙ্কিত হলে মাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন অন্যায় আশঙ্কায় আশঙ্কিত হচ্ছেন মনে হবে অনির্বাণ আপনার কথা প্রসঙ্গেই বলি সেটা হচ্ছে যে সেই আহ্বান বা সেই আমন্ত্রণ পশ্চিমবঙ্গের একটি স্বাধীন রাষ্ট্রের, স্বাধীন রাজ্য মানে স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রীকে তো তাদের জনৈক রাজনৈতিক ধর্মগুরু আমন্ত্রণটা জানিয়েই রেখেছেন আর সেটা তো আপনারা প্রচার করছেন বারবার আমি খালি ভাবছি একটা জিনিস মুখ্যমন্ত্রী সেটাও এখনো শোনেননি বা শোনেননি এটা নয় মুখ্যমন্ত্রী উপভোগ করেছেন মুখ্যমন্ত্রী সাইলেন্স মেনটেন করেছেন এবং যে ব্যাপারে খুব দ্রুত একটা রিয়াকশন নবান্ন বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসা উচিত ছিল সেটা এখনও পর্যন্ত আসেনি এবং আমার নিজের ধারণা আসবে না তার কারণ আমরা দেখেছি চোপড়ার বিধায়ক যখন ওই জাতীয় মন্তব্য করেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দল সেটাকে করে করেন আমরা যখন দেখেছি ভগবান দোলার বিধায়ক যখন টেক বা টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা রিজয়েন্ডার আসে না বা একটা একটা কমেন্ট এখানে আসে না আমরা দেখেছি কলকাতা মহা নাগরিক একবার নয় তিনবার উর্দু ভাষা পঞ্চাশ শতাংশ মানুষ বলবে একটা সময় মিনি খিদিরপুরের সেই ভাষণ কিংবা ইসলাম নিয়ে যারা জন্মাননি তারা দুর্ভাগা এ জাতীয় মন্তব্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী একবারের জন্য কন্ডেম করেননি ফলত আমরা এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো রিয়াকশান বা রাজ্য শাসক দলের পাবো না এই অনুসারী একইভাবে সিএ আন্দোলন যখন হচ্ছিল যখন মুর্শিদাবাদের একটার পর একটা থানা থেকে শুরু করে বিভিন্ন স্টেশন পুড়ছিল তখন তিন দিন এ রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ ছিলেন এবং পরবর্তীকালে রেলের তরফ থেকে দুশো কোটি টাকার ক্ষতি ক্ষতি হয়েছে সমস্ত ডিটেলসটা যখন বারবার করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল এবং আমরা আশা করছি রাজ্য সরকার তার নিয়ম অনুযায়ী অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেননি সেটা তারই অনুসারী সীমান্তে চুয়াত্তরটা আউটপোস্টে জমি না দেওয়া ওই একই লাইনের কিন্তু অনুসারী সমস্ত বিষয়টা কিংবা আমি আরেকটু বৃহত্তর জায়গায় বলবো যে দু সালে ইমাম ভাতা যখন আড়াই হাজার টাকা ঘোষিত হয় পুরোহিত ভাতা সম্ভবত দু হাজার আঠেরোটা আঠেরো ইমাম ভাতা আড়াই হাজার পুরোহিত ভাতা এক হাজার ফলে দৃষ্টিটা নির্বাণ যদি আপনি একটু মেলান মানে ওই ওই মানে একই লাইনে দৃষ্টিটা আপনার মিলে যাবে এটা এটা খুব অবাক হওয়ার কিছু নয় আমার যেটা ভয়ের জায়গা লাগছে না মানে আমি খুব বিপজ্জনক জায়গা লাগছে তার আগে আমি একটু বলেনি ধনধান্যে স্টেডিয়ামে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের পারমিশান না দেওয়া যেদিন ঘটলো আমরা দেখলাম গতকাল তিনি অনুমতি দিলেন আজকে সেটা বাতিল হলো ঠিক একই দিনে আমি লাইভ স্ট্রিমিং দেখছিলাম কলকাতা হাইকোর্টে জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে যেখানে একশো দশ ফুটের একটি প্রতিমা সেই প্রতিমাতেই ইউনেস্কো আসছে তার প্রতিনিধি পাঠাচ্ছে সেই অনুমতি শেষ পর্যন্ত ঝুলিয়ে রেখে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর বা পঁচিশে সেপ্টেম্বর তাদের বলা হচ্ছে মানে পুলিশ লেলিয়ে তাদের পাঠিয়ে বলা হচ্ছে না এখানে এই মাপের প্রতিমা করা যাবে না মানে আমি আপনি যে কথাগুলো তখন বলছিলেন না সমস্ত কথাগুলো যদি পরপর পরপর আপনারা সাজান তাহলে দেখবেন যে দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার আমার ভয় লাগছে একটা অন্য জায়গায় এই সমস্ত কিছু রুদ্ধে শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তখন আর এখন তো শেখ হাসিনার দায়িত্বে নেই ফলত এই সময়ে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনাবলী যে তথ্যগুলো নিয়ে আমি এতক্ষণ কথাগুলো বললাম সমস্ত ঘটনাগুলো কিন্তু ভারত রাষ্ট্রের পক্ষে কিন্তু একটা মারাত্মক বিপজ্জনক প্রবণতা তৈরি করতে পারে আমাদের আমাদের মানে ভারতবর্ষের আমি বলছি সংহতির ক্ষেত্রে একটা সাংঘাতিক ক্ষতিকারক দিক তৈরি করতে পারে পশ্চিমবঙ্গ স্লিপার সেলের ডেন তৈরি হয়ে গেছে অনেকেই আমরা বারবার শুনেছি আমরা দেখেছি এখানে উগ্রমন্ত্রী মুজিবের হত্যাকারীরা পনেরো বছর ধরে লুকিয়ে থাকে সার্কাসের শিক্ষক হিসেবে এবং এনআইএ এসে তাদের ধরতে হয় আমরা দেখেছি পপুলার ফ্রন্ট সম্ভবত তাদের করোনাকালে যখন চারজন মানুষকে একসঙ্গে রাস্তায় বেরোতে দেওয়া হতো না তখন পণ্য হাজার লোকের মিছিল বার করা হয়েছিল তাদের নিজস্ব পুলিশ তাদের নিজস্ব মিলিটারি নিয়ে তারা প্যারেড করেছিলেন মুর্শিদাবাদের মাটিতে এ রাজ্য সরকারের পুলিশ তাদের স্কট করে গাইড করে সে লম্বা মিছিলটাকে টেনে নিয়ে চলে গিয়েছিল। ফলত আলটিমেটলি এ রাজ্যের যিনি প্রধান তিনি ভারতবর্ষে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন দুর্ভাগ্য এবং আমাদের সৌভাগ্য যে তিনি শেষ মতো সেই সুযোগটা পাচ্ছেন না ফলতে এই পশ্চিমবঙ্গকে ভারত রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করে বাংলাদেশের সঙ্গে হয়তো বৃহত্তর কোনো পরিকল্পনা সুপ্ত বাসনতার মনে থাকতেই পারে এবং সেই অনুযায়ী এই ঘটনা পরম্পরা হচ্ছে যা প্রত্যেকটা কিন্তু একই ছাঁচে ফেলা কোনো দিন আজ পর্যন্ত দেখিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ জাতীয় নোংরা কাজ কারবারের ব্যাপারে তার দলের নেতারা যেগুলো করেন অন্তত একবারের জন্য বলা যে আমি এটা এন্ডোর্স করছি না অথচ যদি বিপক্ষে অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আজকে আপনি বলুন তো আমি কোনো মানে হিন্দু মুসলমানের এতে যাচ্ছি না আমি খুব সিম্পল জিনিস মনে ছিল ধর্মাবলম্বী মানুষকে বারবার আদালতে যেতে হয় তাদের ধর্মাচরণ করার অনুমতি নিতে সভ্য রাষ্ট্রের কথা নয় হয় মানে আমি আমি এটা এটা এমন নয় সন্ময় বাবু আমি এবার উল্টো দিকটাও বলি এটা এমন নয় যে আমার দেশের কোনো ইসলামের বিশ্বাসের মানুষকে যদি নমাজ পড়বার জন্য কোনো একটি নির্দিষ্ট জায়গাতে ঈদ উপলক্ষে বা কোনো নির্দিষ্ট তার উৎসব উপলক্ষে বা কোনো নির্দিষ্ট উৎসবের জন্য তার কোনো যেকোনো ধরনের ধর্ম চরণ পালন করবার জন্য বারবার আদালতে ছুটতে হয় সেদিন কিন্তু সেদিন কিন্তু বলতে পারবো না আমার দেশ আর সভ্য আছে আমি আপনাকে কিন্তু আজ পর্যন্ত সেটা করতে হয় আমি আপনাকে আপনারা যেখানে বসে অনুষ্ঠান করছেন রিপাবলিকেট খুব কাছে নিউ টাউনে সেখানে একটি পুজো কমিটিকে প্রত্যেক বছর অনুমতি যেতে নিতে যেতে হচ্ছে বলছে কেন ওয়াই ঠিক কিসের জন্য আমি আমি ঠিক এখান থেকেই স্বামী পরমা পরমাত্মানন্দের কাছে আসবো মহারাজ দেখুন আজকে জানা যাচ্ছে যে উপারে যারা এখন প্রকাশ্যে নিজেকে জামাত আনসারুল্লাহ বাংলা ইত্যাদি ইত্যাদি বলে পরিচয় দিচ্ছে তাদের কেউ শেখ হাসিনার দলের ছাত্রফ্রন্টের বড় নেতা হয়ে বসেছিল কেউ অন্য কোনো গণসংগঠনের বড় নেতা হয়ে বসেছিল এবং তাদের আসল রূপটা প্রকাশ পাচ্ছে ফলে অসম্ভব নয় যে মৌলবাদীরা যে কোনো মৌলবাদী যে ধর্মকে আশ্রয় করি তার মৌলবাদ বেড়ে উঠুক না কেন সে নিজের পরিচয় লুকিয়ে রাখে যখন তার পক্ষে কনডিউসিভ বা খুব ভালো পরিবেশ না থাকে বা একেবারে প্রকাশ্যে আসার মতো পরিবেশ না থাকে বাংলায় সেরকম কিছু ঘটছে না তো নাহলে বারবার এটা বাংলার সাথে বাঙালির সাথেই হচ্ছে কেন হিন্দু বাঙালির সঙ্গী হচ্ছে কেন আসলে এপার বাংলা আর ওপার বাংলা যা দীর্ঘদিন ধরে খুব সুকৌশলে মিলিয়ে দেবার চেষ্টা হচ্ছিল সেটা দু বাংলার ক্রন্দনে আজকে বোধ একাকার হয়ে গেছে ওপার বাংলাতেও ধর্ম নিয়ে হিন্দু বাঙালিদের যে সংকট এপার বাংলাতেও সেই একই সংকট আমরা দেখতে পাচ্ছি না নাহলে কি আশ্চর্যের ব্যাপার ওপার বাংলায় মৌলবীরা কাশফুল পুড়িয়ে দিচ্ছে হিন্দু ফুল বলে শুধু তাই নয় ঢাকার উত্তরায় তেরো নম্বর মাঠে দুর্গাপুজো হতে দেবে না দলে দলে মিছিল করে বেরিয়ে পড়ছে তারা সেখান থেকে হুমকি দিচ্ছে লাল সুতো হাতে বাঁধা থাকলে তাকে বাংলাদেশ থেকে খেদিয়ে দেওয়া হবে তার প্রকাশ্য হুমকি আসছে